আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু আলা মাল্লা নবীয়া বাদা ওয়া আলিহি ওয়া সাহবিহি সম্মানিত মুহিবিন দরশক শ্রোতাবায়ও বনারা আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রবুল আলামিন আমাদেরকে একটি দিনই বিষয় নিয়ে নবী সাল্লিহু আসাল্লামের সুন্নতের দেবা নিয়ে আমাদেরকে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন আল্লাপাকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত বা বোনেরা আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো ইনশাআল্লাহ বিষয়টি হল হুকমুল আসাফি খাতিল জুমা অর্থাৎ জুমার খোদ্বার মধ্যে লাঠির ব্যবহার প্রসঙ্গে এই ব্যাপারে শরীয়তের নীতিমালা কী শরীয়তের নির্দেশনা কী আমরা বাংলাদেশে কোন কোনো মসজিদে সম্মানিত খতিব সাহেবদেরকে দেখি যে হাতে তারা লাঠি ব্যবহার করেন লাঠি নিয়ে খোদবা দেন এটাকে নিয়ে আবার কোনো কোনো বাই প্রশ্ন তোলেন ব্যঙ্গ করেন যে হাতের মধ্যে লাঠি কেন আবার অনেক মসজিদে দেখি আমরা লাঠি ছাড়া সম্মানিত খতিব সাহেবেরা খুদবা দিয়ে থাকেন তো এই ব্যাপারে আসলে নবী সাল্লা ইসলামের সুননা কি এ ব্যাপারে শরীয়তের নির্দেশনা কি এটি সম্পর্কে আমরা আজকে সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ সম্মানিত খতিব জুমার খুদবা দেওয়ার সময় বা ঈদ আইনের খোদ্বা দেওয়ার সময় তিনি হাতে লাঠি অথবা কোনো ধনুক বা তরবারি এগুলো হাতে নিয়ে খোদবা দেওয়া যাবে কি না এ নিয়ে কেরামদের থেকে দুই ধরনের বক্তব্য পাওয়া যায় পোকা কেরামের মধ্যে এই বিষয়টি নিয়ে একতালাপ রয়েছে প্রথম মতটি হলো নুদুব ওয়ালেস্তাহবাব অর্থাৎ জুমার খোদবায় লাঠি ব্যবহার করা এটি মুস্তাহাব এটা নুদুব এটা জায়েজ উত্তম এই এই মত পোষণ করেছেন মালেকি মাঝহাবের সম্মানিত ফকিরা সাফি মাঝহাবের সম্মানিত ফকিরা হাম্বলি মাঝহাবের সম্মানিত ফকিরা অর্থাৎ এই তিন মাঝহবের জমহুর ওলামাইকারের মত হইল যে হাতে লাঠি ব্যবহার করাটা এটা মুস্তাহাব এটা উত্তম এটা সুন্না এবং ইমাম কুরতুবি রাহমাউল্লাহ আরও অগ্রসর হয়ে তিনি বলছেন আল এজমা আলা জা আলিক তিনি বলছেন যে এই বিষয়ের উপরে ওলামাই কেরামের এজমাও হয়ে গেছে যে এটা উত্তম এটা হাতে লাঠি নেওয়াটা তারা দলিল পেশ করেছেন প্রসিদ্ধ ওই হাদিস সুনানা আবুদাউদের হাদিস এক হাজার ছিয়ানব্বই নম্বর হাদিসটি এই হাদিসটিকে ইমাম নবী এবং আলবানী রাহেমা হুমাল্লা তারা বলছেন এই হাদিসটি হাসান ইমাম প্রখ্যাত মহাদিস আরনাউত রাহমাউল্লাহ ইবনে খোজাইমা রাহেমাউল্লাহ তারাও এই হাদিসটিকে হাসান বলছেন তো হাদিসটি হলো হাকাম বিন হাসান রাদি আল্লাহন থেকে বর্ণিত যে নবী সাল্লা ইসলাম জুমাহ দিন দাঁড়াইলেন মোতাওয়াকি আন আলা আসান আউ কৌসিন নবী সালাম একটি লাঠি অথবা ধনুকের উপরে বট দিয়ে দাঁড়াইলেন ফাহামেদ আল্লাহ আসনা আলাই এরপরে নবী সাল্লা ইসলাম আল্লাহর প্রশংসা করলেন খদবা দিলেন তো এই হাদিসের উপরে ভিত্তি করেই এটাকে নদুব এবং ইস্তেহবাব বলা হয়েছে ইবনে সিহা আব্রাহুল্লাহ তিনি আরও বলেন আবু বকর আদিলু ওমর আদিলু উসমান রানু ইয়াফা আলু নাজা আলিক তারাও এইভাবে লাঠি নিয়ে খুদবা দিয়েছেন এই দলিলগুলোর ভিত্তিতে এই জমুর আমাদের মত হলো এটি মুস্তাহাব আর দ্বিতীয় মতটি হলো কারাহাত অর্থাৎ এটি মাকরুহ হাতে লাঠি নেওয়া বা দনুক নেওয়া বা এগুলো ব্যবহার করা এটা মাক্র এটা হানাফি মজহাবের অধিকাংশ ফকিদের মত ওয়া ইন খা লাফা বা হা হি তবে হানাফি মজহবের কিছু ফকি আবার এটার বিপরীত মতও পোষণ করেছেন ইমাম ইবনুল কাইম রাহমাউল্লাহ তিনিও জাদুল আদের মধ্যে এই বিষয়টি এই মত পোষণ করেছেন অর্থাৎ তিনি এটাকে কারাহাত বলেছেন তো এই বিষয়ে আমরা দেখি তাদের মত হইল ইবনুল কাজিম রাহমাল তিনি বলছেন যে নবী সাল্লা সাল্লাম যুদ্ধের মধ্যে দুনুকের উপরে দাঁড়িয়ে দুনুকের উপরে বর দিয়ে তিনি খোদ্ দিয়েছেন জমায় তিনি লাঠির উপরে খোদবা দিয়েছেন এটা করেছেন মিম্বার গ্রহণ করার আগে অর্থাৎ ইমাম বিবরুল কাজিয়াম রাহমা বক্তব্য হল যে লাঠির ব্যবহার দনুকের ব্যবহার এটা নবীসাল্লামের মিম্বার তৈরি হওয়ার আগে যখনই নবীসাল্লামের মিমবার তৈরি হয়েছে আছে এরপরে নবীলাম আর লাঠি বা দনুক ব্যবহার করেন নাই সুতরাং এখন আর দনুক ব্যবহার করা লাঠি ব্যবহার করা এটা সূনা নয় আলবানি রাহমা তিনি একই কথা বলছেন আর শেখ উসাইমিন রাহমাহুল্লাহ এবং শেখ বাজ রাহমাউল্লাহ তারা দুইজন এই মতগুলোকে সমন্বয় করে তারা দুইজন বলছেন যে উসাইমিন রহমাহুল্লাহ বলেন যে লাঠি ইননামা ইয়াকুন ইন্দাল হাজা অর্থাৎ প্রয়োজনে লাঠি নেওয়া যেতে পারে তাতে কোনো অসুবিধা নেই আর প্রয়োজন না থাকলে লাঠি নেওয়ার প্রয়োজনীয়তা নেই শাইক বাজ রাহমাহল্লা বলেন ফাল আমরু ফিহাজা ওয়া আছে আসলে যেহেতু আমরা এই ক্ষেত্রে দুইটি মত পাচ্ছি এই জন্য শাহেকবিন বাজ রহমাউল্লাহ বলেন এই ক্ষেত্রে আমাদের জন্য এটা ওয়া আছে এটা আমাদের জন্য কোনো ওয়া জীব না জরুরি বিষয় না যদি কেউ ফামান ফাওয়ালাহু ফালাবাস মান তারাকা ফালাবাস শাহেকবিন বাজ রহমাউল্লাহ বলেন যদি কেউ লাঠি নিয়ে খোদবা দেন এটা নবিসরুল ইসলামের সোনানীল আদাহ নবীশ্বর ইসলামের আদাত এটা এবাদতের সুন্নত না এটা আদাতই সুন্নত তো সুতরাং কেউ যদি নবীরা এই আদাতকে মহব্বত করে তিনি লাঠি হাতে নিয়ে দেন ফালাবাস কোনো অসুবিধা নেই তিনি নবী সাল্লামের মহব্বতের স্বভাব পাবেন আবার কেউ যদি মনে করেন না এটা নবী স্বরূসলামের সুন্না নয় নবী সাল্লামবার গ্রহণের পরে তিনি আর লাঠির উপরে বর দেন নাই তাহলে তার জন্য তিনি যদি এই ইস্তেহাদের কারণে সুন্না অনুসরণের দিক থেকে বিবেচনা করে যদি তিনি ছেড়ে দেন লাঠি না আনেন ফালাবাস তাহলে কোনো অসুবিধা নেই তো আমরা দেখি এই দুটি মতের মধ্যে শাহবিন বাজ রাহমাউল্লাহ যে সমন্বয়টি করেছেন এটাই হলো আলকাউলুর রাজে এটাই হলো অগ্রাধিকারপ্রাপ্ত মত আমরা দুটা মতকেই সম্মান করব যারা লাঠি হাতে নিয়ে খোদবা দিবেন তাদেরকেও আমরা নবীরুল ইসলামের সুন্নতের মহব্বতকারী হিসাবে আমরা তাদেরকেও মহব্বত করব। আবার কেউ যদি নবীলামের সুন্নতের মহব্বতেই যে এটাকে যদি মনে করেন যে না এটা সুন্নত না এই জন্য পরিত্যাগ করেন তাহলে তার ক্ষেত্রেও আমরা তাকে কোনো খারাপ বলব না বেদাত বলবো না এটাই হলো সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত মত আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে বিষয়টি অনুধাবন করার তৌফিক দান করুন امين يا رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته